আলুটা কুচি এত সুন্দর সিদ্ধ হয়েছে আলু কুচি হয়ে গেছে চিকেন চাপ এই কাকু পেমেন্টটা আমরা খেতে বসে গেছি এই দেখো লেগ পিস ডিম বিরিয়ানি চলে এলাম রাত 8টার সময় ফুচকা খেতে এটা আমাদের ছোট্ট শহর কান্দির রাস্তা এখন প্রায় ফাঁকা ফাঁকা অবস্থা যাই ফুচকার দোকানে দেখি ফুচকা আছে কিনা তোমাদেরকেও দেখাবো ফুচকা পাওয়া যাচ্ছে কিনা কি হয়েছিল এটা হচ্ছে গোল্ডেন ইন একটা রেস্টুরেন্ট কান্দির এখানে মোটামুটি ভালোই খাবার দাবার পাওয়া যায় জায়গাটা বেশ জমজমাট হয়ে আছে এখন শুনতে পাওয়া যাচ্ছে আদৌ কিছু জানি না প্রচন্ড নয়েজ এই যে ফুচকার দোকান দেখাও এটা একটা কিন্তু এখানে আমি খাবো না আমাদের এখানকার সিঙ্গাড়া কিন্তু খুব বিখ্যাত আমি অন্তত কোথাও এত সুন্দর সিঙ্গাড়া খাইনি ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু বাঙালি সিঙ্গাড়া সামোসা নয় সামোসাটা অন্যরকম হয় ওটা অন্যরকম কিন্তু বাঙালি সিঙ্গাড়া এত ভালো আমি গোটা বেঙ্গল ছিল বেঙ্গলের মধ্যে কোথাও খাইনি কলকাতার এখানে সামোসাটা বেশি পাওয়া যায় সিঙ্গাড়াটা পাওয়া যায় এখানে সিঙ্গাড়াটা টেস্টটা সত্যি আলাদা স্ট্রিট ফুড এখানে মুর্শিদাবাদে এসে কান্দি এসে কেউ খেতে পারে আমি সাজেস্ট করব যদি স্ট্রিট ফুড কাউকে খেতে হয় একদিনের জন্য এসে স্ট্রিট ফুড খেয়ে যেতে পারে অনেকটা দূর জার্নি করতে হবে হয়তো বাট স্ট্রিট ফুড সত্যি ভালো পাওয়া যায় এখানে এই যে আই লাভ কান্দি ফুচকার দোকানগুলো দাঁড়িয়ে আছে এবার আমরা নামবো প্রচুর ফুচকার দোকান সারি সারি দিয়ে এটা হচ্ছে ফুচকা কাকু আমাদের এখানে 10 টাকায় 8টা ফুচকা পাওয়া যায় এটা সত্যি একটা মানে বেশি পাওয়া যায় আই থিঙ্ক এটা হচ্ছে কান্দি পার্ক এটা বন্ধ হয়ে গেছে এখন ফুচকা কমপ্লিট আমরা এবার বিরিয়ানির দোকান যাবো আজকে একটু বিরিয়ানি খাবো আবার আলুর দমও কিনেছি হ্যাঁ বিরিয়ানি দিয়ে আলুর দম এই যে আই লাভ কান্দিটা তো আমরা এখন বিরিয়ানির দোকান যাচ্ছি এটা মেন রোড বাট আমরা হেঁটে যাবো বলে আমরা শর্টকাট ধরেছি আমাদের কাঁদি শহরটা এরকমই এখানে তুমি গাছ গ্রিনারি সব কিছুই পাবে সো এই জন্যই আমার ভালো লাগে জায়গাটাকে যে জিনিসপত্র সব কিছু তো পাওয়াই যায় তাছাড়াও এই যে প্রকৃতির সাথে মিশ্রণ যেটা প্রকৃতির সাথে কাছে থাকা যেটা সে ব্যাপারটা খুব ভালোভাবে হয় তাই না এই ব্যাপারটাই মেন আর ভালো লাগে এভাবে থাকতে এই যে এটা একটা দুর্গা মন্দির আমাদের এখানে প্রচুর মন্দির হ্যাঁ এখানে প্রচুর মন্দির তোমাদেরকে একে একে অনেক মন্দির এখানে দেখাবো আস্তে আস্তে ব্লগে এই যে এটা একটা মন্দির আসলে আমাদের প্রচুর গল্প আছে এই জায়গাতে আমরা যবে থেকে দুজন সম্পর্কে আছি তবে থেকে আমরা এই জায়গাটায় মেনলি আছি এখানটায় চপ টপ খাই এখানে আমাদের এক দাদার দোকান আছে সাই স্ন্যাক্স বলে তো এই দোকানে আমরা কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খাই আড্ডা ফাড্ডা মারি এভাবেই ঘুরে বেড়াই অফিসের থেকে যখন একটু একটু ছুটি পাই তখন রিল্যাক্স করার জন্য এই জায়গাটা ইটস এ গুড প্লেস টু রিল্যাক্স অ্যাকচুয়ালি সো চলো বাই দ্য ওয়ে এখানে আমার আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম সেই স্কুলের সেই স্কুলটাও এখানে ফাদার বেকার স্কুল পারলে কোনো দিন সেটাকেও দেখাবো দূর থেকে যা সফটি বেরিয়ে চলে এসছি আমি কথা বলতে বলতে যাবে সফটি খাবে বিরিয়ানিটা নেবে তারপর সফটি খাবে টোটো আসছে এত উপর থেকে বারবার ধরলে লোকজন আমাকে পাগল ভাববে লোকজন আমাকে পাগল ভাববে তাহলে তুমি ধরো কাজটা এতটা উপর থেকে
তো চলো যাই বিরিয়ানি কিনি। সেই বিরিয়ানির দোকানটা যেখানে এসে আমরা বিরিয়ানি কিনবো, ছোটোখাটো দোকান, আমরা টেক অ্যাওয়ে করে নিয়ে যাবো। এখানকার বিরিয়ানি বেশ ভালোই, এখন লোকজন নেই। এই যে এটা হচ্ছে বিরিয়ানির দোকান, তো চলো দেখি বিরিয়ানিটা নিই আপাতত। আমরা বিরিয়ানি পেলাম না ওখানে, আসলে ঈদ তো তাই বিরিয়ানি সব চারিদিকে শেষ। আর দোকানটায় ভালোই বিরিয়ানি বানায় এমনিতে। তো আরেকটা দোকানে যাচ্ছি, ওখানে যদি বিরিয়ানি পাওয়া যায়। আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন, বাস স্ট্যান্ডে আরেকটা বিরিয়ানি। বাস স্ট্যান্ড বাজার, এখন উঠে গেছে বাস স্ট্যান্ড বাজারটা, বিশাল বাজার এটা। এটাই হোলসেল মার্কেট, এখান থেকেই কান্দির আর যা যা বাজার আছে, আরও তিন চারটে বাজার আছে, সেখানে মাল যায়। এই যে এগুলো ফলের দোকান, এগুলো সব ফলের দোকান, এখন বন্ধ হয়ে এখন হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এই যে আগের দিন দেখিয়েছিলাম মনে আছে, ফার্স্ট ব্লগে, বাস থেকে, হ্যাঁ বাস থেকে এখানে দাঁড়িয়ে যায়। এটাই বিরিয়ানি দোকান, চলো ধরো। এই যে এই বিরিয়ানির দোকানটায় এলাম, জানি না পাওয়া যাবে কিনা। দাদা চিকেন বিরিয়ানি হবে? কটা নেবে? বিরিয়ানি দোকানে চলে এসছি, বিরিয়ানি নেব। এখানে পাওয়া গেল আলটিমেটলি বিরিয়ানিটা, মুখে হাসি ফুটে এসছে বিরিয়ানি পাওয়া গেছে বলে। আমার সফটি খাওয়া বাকি আছে। হ্যাঁ খাবে তো সফটি। দাদা ভালো দেখে পিস দিও, ভালো দেখে পিস, ভালো দেখে পিস দিও। ছিবড়ে পিস খেতে পারি না, ছিবড়ে পিস খেতে, হ্যাঁ সলিড খেতে পারি না। ওই তো লেক, যে লেক, এই যে বিরিয়ানি মানেই স্বর্গ। আলুটা কুচি, এত সুন্দর সেদ্ধ হয়েছে, আলু কুচি হয়ে গেছে। বিরিয়ানির আলু গলে গেছে। এই যে কাকু দিচ্ছে বিরিয়ানি, আলাদা একটা গন্ধ পাওয়া যাচ্ছে ভাই। দেবে তাহলে চিকেন চাপি দিয়ে দাও, একই দাম যদি হয়। হ্যাঁ হ্যাঁ বললাম, আমরা খেতে বসে গেছি। এই দেখো লেগ পিস, ডিম, বিরিয়ানি, আর তার সাথে আলুর দম কিনেছিলাম, সেই আলুর দম। আর এটা হচ্ছে চিকেন চাপের গ্রেভি, চিকেন চাপও একটু এনেছিলাম আমার জন্য। আর এই হচ্ছে আমার প্লেট, এই আলুর দম, আমার বিরিয়ানি, আর এই আমার চিকেন চাপের একটা লেগ পিস। আর এই যে বিরিয়ানি নিয়ে বসে গেছি, বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন হতো। ভালো কথা, নো ডাউট ভালো কথা, আগেও খেয়েছি স্ট্রিট সাইড বিরিয়ানি, বেশ ভালো কথা। এবার একটু চিকেন চাপের গ্রেভি দিয়ে আর একটু চিকেন দিয়ে আমরা খাওয়াটা কমপ্লিট করি দিয়ে আজকে। তো আমাদের খাওয়া কমপ্লিট, ভালোই ছিল বিরিয়ানি, তারপর আলুর দম, চিকেন চাপ, সবগুলোই মোটামুটি ভালোই ছিল। স্যালাডটা আমি বানিয়েছি। তো লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তোমাদের কাছে এলাম, দেখলাম বিরিয়ানিটা ভালোই ছিল আলটিমেটলি। আজকে ডিনারটা বেশ ভালোই হলো। তো ভিডিওটা আজকে ছোট একটা ব্লগ ছিল, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একই কথা বারবার বলছি, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভিডিওটা অনেক শেয়ার করো ভিডিও একদম। আর আর কি, আর দেখো কোন কোন জায়গা তোমার ভালো লাগছে না লাগছে, আমাদের থেকে কি কি তোমরা ভিডিও এক্সপেক্ট করছো নেক্সট, তো সব জিনিসই কমেন্টে লিখো, আমরা ট্রাই করবো তোমাদের এক্সপেকটেশন মতো ফুলফিল করার। দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাবাই, টাটা।